আজকে চলেছে আউট 15:19, রাত বাজে 1:30, 1:30 সময় আউদের আমরা আউট করতে চলেছি। এটা হচ্ছে তোমার সোদপুরে পড়ছে, এটা আউদের সোদপুর আর কামারহাটির মাঝখানে পড়ছে। রাত বাজে দেখো 1:35 বাজে, আমরা এখন ওয়েট করছি বিরিয়ানি নেওয়ার জন্য। আমরা পার্সেল নিয়ে যাবো, কারণ কি ভেতরে বসে খাওয়ার জায়গা নেই, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, সব ওয়েট করছে পরপর নিজেদের জন্য। এই হলো আউদের স্পেশাল মাটন হান্ডি বিরিয়ানি, এটা হচ্ছে এরকম সাইজ। এটা নিচে হচ্ছে 570 টাকা, ট্যাক্স ভ্যাট মিলে 604 টাকা নিয়েছে। তো রেস্টুরেন্টে তো অনেক ভিড় ছিল, সেজন্য রাতে 1:30 বাজে, সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি এই হান্ডি, আর তার সাথে আছে এই থালা, আর এর সাথে আরেকটা জিনিসও দিয়েছে, এটা হচ্ছে রায়তা। আউদের 15:19 প্রোডাক্টিং এক্সপিরিয়েন্স, যাই হোক দেখা যাচ্ছে কতটা কোয়ান্টিটি আছে, বললে তো দুজন খাওয়া যাবে, দুটো দু পিস মাটন আছে এর মধ্যে স্পেশাল প্যাকেট করা, দেখি খুলে তারপর দেখাচ্ছি তোমাদেরকেও। ছোট্ট একটা বোলের মধ্যে তার ভেতরে রয়েছে এটা, এটা চামচ দিলেও পারতো, দেখো রায়তাটা দেখো কত সুন্দর। যাই হোক আসল জিনিসটা আগে খুলে দেখা যাক, এই হচ্ছে মটকা হান্ডি বিহারি স্টাইলে, দেখা যাক কিরকম কি বানিয়েছে। তো আলটিমেট এটা খুলে গেছে, এবার এই ফয়েলটা ওপেন করে দেখা যাক এর ভেতরে কি আছে। এর ভেতরে একটা থালা দিয়ে কভার করা রয়েছে, মাটির থালা রয়েছে, মানে এটা ভালো লাগলো। দাদা বলছে দিবাপিতে এই স্টাইলটা পাওয়া যায় না, এটা তুমি দিবাপিতে অনেক রকম ভ্যারাইটি স্টাইল আছে, আর যা প্রাইসের কোয়ালিটি দেখছি মনে হচ্ছে দুজনে আরামসে হয়ে যাবে। আর এখানে তুমি যদি দেখো, এখানে কিন্তু হাড়ির মধ্যে লেখা হয়েছে আউট 1950, এটা লেখা রয়েছে এটার মধ্যে, দারুণ। মানে এদের নিজস্বই মানে মাটির হাড়ি তৈরি করা হয়, যার মধ্যে স্ট্যাম্পও করা আছে। যাই হোক বিরিয়ানির কোয়ান্টিটা দেখা যাক, এই থালে মনে হবে না যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, একটা নালির পিসও মনে দেখতে পাচ্ছি আমি, এই একটা নালির পিস বেরিয়ে এসেছে, যার মধ্যে হাড়টা বেশি লাগছে, একটা মাংসটা কমই লাগছে। আর এই একটা মাংস পিস রয়েছে, এটা 99 করে 180 গ্রামের পিস হবে, একটা ডিম আছে আর একটা ডিম, দুটো ডিম। এই ডিম কিন্তু শুধু বয়ল করানো, এটা ভাজা ডিম, এখানে দেখো ভাজার কালার রয়েছে, দুখানা ডিম ভাজা, এর সাথে আলু নিয়ে মেবি, এর সাথে আলু নেই, নো আলু, আলু ছাড়া বিরিয়ানি, এটা খুব ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে। আউট নাকি আলু শেষ হয়ে গেছে রাতের টাইমে, জানি না, দেখো আলু নেই। এখানে রাইস কিন্তু যথেষ্ট বেশি, অনেকটাই রাইস রয়েছে দুজনের জন্য, এনাফ, তো থাল ভরে গেছে, দু পিস মাটন, দু পিস ডিম দিয়েছে, আলু নেই, কিন্তু রাইসটা যথেষ্টই দিয়েছে, তো আলু ছাড়া বিরিয়ানি জমবে না বাস। এই হলো সফট সফট আউদের বিরিয়ানি, আলু নেই আর কি করবো, এটা ডিম দিয়ে খেতে হবে। দেখো রাইসটা একবার দেখো, ডিমটাও সুন্দর, রাইসটাও হেবি সুন্দর, আর মাটনটা দেখে দিচ্ছে একবার দাঁড়াও। মাটন হচ্ছে এরকম দেখো, তুলতুলে রেয়াজি মাটন, একদম একদম গলে গেছে। আর একটা মাটন আছে এটা, এটাও দেখি একবার ভেঙে, ও একদম হালকা চর্বির সাথে একদম রেয়াজি মাটন, কি সুন্দর থিকনেস। যাই হোক রাত অনেক হয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করি, দেখা হবে এরকম নতুন বেরোতে, ততজন টাটা বাই বাই। পেজটাকে ফলো করে নাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে এরকম এরকম নতুন ভিডিও আরও দেখতে পারো তোমরা। আমি পেট পুজো করি, তোমরা দুর্গাপুজো দেখো, দেখা হবে আবার অষ্টমীতে, টাটা।